হচ্ছে ইউটিউব অ্যাপ্লিকেশন ইউটিউব অ্যাপ্লিকেশন সব মোবাইলে আছে সব মোবাইলে আছে যদি আপনার মোবাইলে না থাকে তাহলে স্টোরে গিয়ে ইউটিউব বলে সার্চ করবেন তাহলে অ্যাপ্লিকেশন দিয়ে দেবে সেখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করবেন দ্বিতীয় নম্বর হচ্ছে ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিও বলে একটা অ্যাপ্লিকেশন আছে ওটাও আপনি ডাউনলোড করবেন প্লে স্টোরে পেয়ে যাবেন যদি আপনি ডাউনলোড করতে না পারেন আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেবো ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন পরে একটা অ্যাপ্লিকেশন রাখে প্লিকশার্ট প্লিকশার্ট অ্যাপ্লিকেশন দিয়ে আপনি থামনেল আপনি যে কোনো আর্ট আপনি তৈরি করতে পারবেন পিক্স আর্ট এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই আপনি ডাউনলোড করবেন মোবাইলে আপনার সুবিধা হবে থামনে তৈরি করার জন্যে আপনার খুব উপকার হবে আপনাকে দেখিয়ে দেব তারপরে লাগবে আপনার ট্যাগ ট্যাগ সম্বন্ধে আপনার ধারণা আপনার না থাকে আমি এখনই দেখে দিচ্ছি আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন ট্যাগ সম্বন্ধে একটা অ্যাপ্লিকেশন পৌঁছান অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ট্যাগ দিতে পারবেন ট্যাগ দিলে আপনার ভিউ এবং সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি বেড়ে যাবে এবং পাবলিশ হয়ে যাবে তো বুঝতে পেরেছেন তো চলেন আপনাকে দেখায় যে ইউটিউব একটা ভিডিও আপলোড কীভাবে দেবেন আপনার চ্যানেলে আপনি কীভাবে আপলোড দেবেন সঠিক নিয়মে কীভাবে আপলোড দেবেন আপনাকে সেটা দেখায় তার জন্য আপনি আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করেন আমার ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করছি ওপেন হচ্ছে তারপরে আপনি চলে যাবেন আপনার ইউটিউব ইউটিউব অ্যাকাউন্টটা লগ ইন করে নেন আপনি লগত ক্লিক করে আপনি মাই চ্যানেলে চলে যান যে লগ ইন করে নেন আপনার যে চ্যানেলে আপনি ভিডিও আপলোড দেবেন সেই চ্যানেলে আপনি ওপেন করবেন ওপেন করার পরে আপনি উপরে দেখতে পেন সার্চের সার্চ বক্সের পাশে দেখতে পাবেন একটা ভিডিও একটা আইকন দেখাচ্ছে ওই আইকন একবার ক্লিক করেন এই আইকন একবার ক্লিক করে দেন দিয়ে আপনার যে মোবাইল আপনি যে রেকর্ড করেছেন সেই রেকর্ড করা ভিডিও আপনি আপনার ইউটিউবে আপলোড দেবেন যে আপনি দেখালেন এখানে আমার অনেকেই ভিডিও দেওয়া আছে এগুলো সব আপলোড দেওয়া আছে তারপর আপনাকে দেখে দিচ্ছি আমি একটা ভিডিও আপলোড দিয়ে দেখাচ্ছি আমি একটা এই ভিডিওটা আমি নিচ্ছি এটা আমি আপলোড দেবো যে ভিডিওটা আপনি নিতে চান সেই ভিডিওটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এরকম একটা পেজ খুলবেন এইখানটাতে কিছু কাজ আছে সেই কাজটা আপনি সঠিকভাবে করে নিতে হবে আপনি যদি ভিডিওর উপরে যদি মিউজিক দিতে চান তো আপনি এখানে মিউজিক বলে লোকটা দেখতে পাচ্ছেন মিউজিক একবার ক্লিক করবেন করে আপনি এখান থেকে আপনার মিউজিক দেবেন এখানে অনেকই মিউজিক আছে আপনার পছন্দ মতন আপনি মিউজিক আপনি দিয়ে দেবেন এগুলো ফ্রি মিউজিক আপনি ইচ্ছা মতো আপনি দেবেন আপনি ওপেন করে আপনি একটা চালু করে দেখতে পারেন যে মিউজিক গেলা কেমন আপনি দেখতে পারেন আপনি যদি মিউজিক দিতে চান তো আপনি মিউজিক দিতে পারেন মিউজিক দেওয়ার জন্য আপনি এখানে ক্লিক করে দেবেন প্লাস এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনার মিজিকটা হয়ে দেবে তো এখানে দেখানো হলো তারপরে আপনার এখানে আসবে টাইটেল টাইটেলটা আপনি আপনাকে এখানে টাইটেলটা সঠিকভাবে দিতে হবে আপনি টাইটেল এই যে ভিডিওটা আপনি আপলোড দিয়েছেন সেই ভিডিওটার টাইটেলটা আপনি কীভাবে দেবেন কী দেবেন আপনি যে ভিডিওটা আপলোড দেন সেই ভিডিওটা আপনি টাইটেল দেবেন আমি এখানে টাইটেল দিচ্ছি একটা যে ইউটিউব ভিডিও কীভাবে আপলোড দেবো আমি এভাবে দিচ্ছি ইউটিউব ভিডিও আপলোড দিব দেখেন আমি টাইটেলটা লিখে দিচ্ছি টাইটেল আপনি এরকম আপনার প্রশ্ন উত্তর আপনি টাইটেল লিখবেন টাইটেল লেখার পরে আপনি নিচে একটু নেমে যাবেন তারপর ডিসক্রিপশন এখানে ডিসক্রিপশনে আপনার চ্যানেলের অবশ্যই নামটা দেবেন আপনার চ্যানেলের নামটা দিলে আপনার চ্যানেলটা ফার্স্ট এবং গ্রো হবে আপনি ডিসক্রিপশনে প্রথমেই আপনার নামটা দেবেন তারপরে আপনার ভিডিও যত ভিডিও আছে লিঙ্ক লিঙ্ক যদি আপনি দিয়ে যান আপনি দিতে পারেন দিয়ে দেবেন তারপরে আপনি এখানে আপনার চ্যানেলের নাম লিখে দেন আমি এখানে চ্যানেলের নাম লিখে দেবো টেকনিক্যাল পাঁচশো পঞ্চাশ আমি সেই চ্যানেলের নামটা লিখে দিচ্ছি এখানে চ্যানেলের নাম লিখে দিচ্ছি ওয়েলকাম টেকনিক্যাল পাঁচশো পঞ্চাশ দেখেন টেকনিক্যাল পাঁচশো পঞ্চাশ তারপরে আপনি আরও কিছু লিখতে পারেন সে আপনার প্রশ্নপত্র আপনি লিখবেন লেখার পরে আপনি তারপরে নিচে তার নিচে চলে আপেন নিচে চলে আনলিস্ট বলে লেখা আছে এখানে আর এখানে আনলিস্টই থাকবে আপনি এখানে পাবলিশ করবেন না এখানে আনলিস্টের উপরে ক্লিক করেন দেখেন এখানে তিনটা প্রসেস আছে প্রসেস আছে প্রথমে আছে এক নম্বর হচ্ছে পাবলিশ আর দু নম্বর আছে আনলিস্ট বলে লেখা আছে এখানে আনলিস্ট আর তিন নম্বরে এখানে প্রাইভেট বলে লেখা আছে আপনি ওখানে পাবলিশ করলে পাবলিশ ক্লিক করে দেন তাহলে আপনি ভিডিওটা আপলোড দেবেন সাথে সাথে দেওয়া মাত্রের সাথে সাথেই পাবলিকে পাবলিক হয়ে যাবে সবাই সবার কাছে পৌঁছে যাবে ভিডিওটা দেখতে হবে তো আপনি আমি সাজেস্ট করব আপনাকে আপনি পাবলিশে দেবেন না আপনি আনলিস্টে ক্লিক করে আপনি আপলোড দিয়ে দেন ভিডিওটা তাহলে তারপরে আপনার ভিডিওতে থামনেল দেবেন তারপরে ট্যাগ দেবেন সমস্ত কিছু দেওয়ার পরে কমপ্লিট করার পরে গান আপনি পাবলিশ করে দেবেন আপনার ইউটিউব থেকে ইউটিউব চ্যানেল থেকে পাবলিশ করে দেবেন তাহলে আপনি চলেন আমি এখানে আনলিস্টই ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে আপনি এখান থেকে আপনি ভিডিও আপলোড দিয়ে দেন আপলোড দেওয়ার জন্য ডান দিকে দেখা যেন তির আইকনটা দেখাচ্ছে ওই তীর আইকনে ক্লিক করে দেন এখানে তির আইকনে ক্লিক করে দেন আপনার এখানে ভিডিও আপলোড হচ্ছে উপরে দেখেন ভিডিওটা যে ভিডিওটা আমি আপলোড দিচ্ছি সেই ভিডিওটা দেখেন আপলোড হয়েছে অটোমেটিকভাবে দেখেন আপলোড হবে একটু সমালে আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী আপনি একটু সময় আপনি ভিডিওতে ছোটোর মধ্যে হয় তো সেরকম সময় লাগে যদি আপনার দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট যদি আপনি ভিডিও হয় এখন এক পয়েন্ট হয়ে গেছে এরকম করে একশো পয়েন্ট হবে দেখুন আপলোড হয়ে যাবে এই ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরে আপনি এই ভিডিওটা আবার একটু আপলোড হয়ে আমি পোস্ট করছি পোস্ট করে আপনাকে একটু পরে দেখা যায় এই ভিডিওটা আপলোড করার পরে আপনাকে সঠিকভাবে আপনাকে দেখে দিচ্ছি যে আরও কী কী কাজ করবেন আপনি ট্যাগ দেবেন থামডেন দেবেন সমস্ত কিছু আপনাকে দেখে দিচ্ছি যে কীভাবে থামডেল দেবেন কীভাবে ট্যাগ দেবেন দিয়ে পাবলিশ করে আপনাকে দেখে দেবো তো এটা আমি একটু পোস্ট করছি আপলোড হয়ে যাক ডাউনলোড হয়ে যাক তারপরে আপনাকে দেখাচ্ছি আপলোড হচ্ছে অর্ধেক হয়েছে তো আপলোডটা সম্পূর্ণ সম্পূর্ণ হয়ে যায় একশো পয়েন্ট হবে একশো পয়েন্ট হলেই আপনার এটা আপলোড কমপ্লিট হবে তো একশো পয়েন্ট হোক তারপরে আপনাকে আবার সমস্ত কিছু আপনার দেখে দিচ্ছি ভিডিওটা আপলোড হয়ে গেছে তারপরে আপনি ওপেন করবেন ইউটিউব স্টুডিও বলে একটা অ্যাপ্লিকেশন সম্বন্ধে যে আপনাকে বলেছি সেই অ্যাপ্লিকেশানটা ওপেন করেন ইউটিউব স্টুডিও আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার ইউটিউব স্টুডিও এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আমার ভিডিও ডিসক্রিপশনার লিঙ্ক দেবো আপনি ওখান থেকে ডাউনলোড করে পারবেন তারপরে এখানে আসার পরে আপনি নিচে দেখেন এক নম্বরে দেখেন আপনার ভিডিওটা আপলোড হয়ে গেছে এবার তারপরে আপনার ভিডিওতে ক্লিক করবেন এখানে খুব সুন্দরভাবে আপনি থামলাইলে আপনার সমস্ত কিছু আপনার এই ইউটিউব স্টুডিওটাতে মাধ্যমে আপনি সমস্ত কিছু দিতে পারবেন আপনি এই অ্যাপ্লিকেশনটা আপনার খুবই প্রয়োজন হয় যারা ইউটিউবে কাজ করবেন তাদের জন্য আপনার খুবই প্রয়োজন এশনটা আমার ভিডিও ডিসক্রিপশনার লিঙ্ক দেবো এবং আপনার স্টোর থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারবেন তারপরে ভিডিওতে ক্লিক করার পরে আপনি এখানে পেন আইকন দেখতেছেন উপরে পেন আইকনে ক্লিক করেন পিনার ক্লিক করার পরে আপনার যে ভিডিওটা আপনি তৈরি করেছেন যে ভিডিওটা ডাউনলোড করেছেন সেই ভিডিওর উপরে যে ইডিট থামনেল বলে লেখা আছে আপনি ইডিট থামনেলে ক্লিক করবেন আপনি এখানে একটা থামনেল ফটো দেবেন আপনার থামনেল ফটো দিলে আপনার সেই ভিডিওটা থামল দেখে সবাই ভিডিওটা দেখবে ক্লিক করবেন তো আপনি থামনেল কীভাবে তৈরি করবেন আমি পিক্সারটার মাধ্যমে আমি থামনেল তৈরি করি আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনি ভিডিওটা দেখে আপনার থামনেল কীভাবে তৈরি করেন দেখে নেবেন তারপরে আপনি এখানে কাস্ট কাস্টম থামনেল বলে লিখা আছে আপনি এখানে ক্লিক করেন আপনি যে থামনেলটা দেবেন সেই থামনেল ফ্রোটা আপনি দিয়ে দেন আমি একটা থামনেল তৈরি রেখেছি তবে আমি এই থামনেলটা দিয়ে দেবো তবে এখানে আসার পরে আপনি থামনেলটা দিয়ে দেন এখানে দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে আপনি দেখেন টাইটেল আপনার সঠিকাসনে দেখলেন আপনার ডিসক্রিপশন আপনি তো আরও যদি কোনো ভিডিওর লিঙ্ক দিতে চাইলে আপনি এখানে লিঙ্ক দেবেন আপনার এখান থেকে আপনি এখানে ক্লিক করে ক্লিক করে আপনি এখান থেকে আরও কিছু লিঙ্ক তারবেন আপনি সেই লিঙ্ক দিয়ে দেবেন আমি এটা অত দেখাচ্ছি না তারপরে এখানে একটু নিচে আসবেন এখানে আনলিস্ট আছে এখনও আনলিস্টই থাকবে তারপরে আপনি নিচে আসবেন নিচে আসার পরে দেখবেন নিচে এসে দেখেন ট্যাগ ট্যাগগুলোয় লেখা আছে এখানে ট্যাগে ক্লিক করেন এখানে কিছু ট্যাগ দিতে হবে ট্যাগ দিলে আপনার ভিডিওর ফার্স্ট হবে এবং আপনার কেউ কিওয়ার্ড ট্যাগ মানে আছে কিউয়ার্ড কিছু কিওয়ার্ড এখানে যোগ করে দেবেন তাহলে আপনার ভিডিওটা কেউ সার্চ করলে আপনার জানার সমস্যা পেয়ে যায় তো আমি ট্যাগ ট্যাগ দেওয়ার আগে আপনার চ্যানেলের নামটাও অবশ্যই দেবেন প্রথমেই আপনার চ্যানেলের নাম দেবেন আমি চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি আপনার চ্যানেলের প্রথমেই নাম দিয়ে দিচ্ছি টেকনিক্যাল পাঁচশো পঞ্চাশ টেসিনিক্যাল পাঁচশো পঞ্চাশ তারপরে আপনি এখানে একটা কমা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনি এখানে ট্যাগ দেবেন ট্যাগটা আপনি কীভাবে দেবেন তো চলেন আপনাকে আর একটা অ্যাপ্লিকেশান প্রয়োজন সেই অ্যাপ্লিকেশনে গিয়ে আপনাকে দেখাচ্ছি এখানে কেটে দেন এখান থেকে আপনি কিছু ট্যাগ নিয়েলেন আপনার দেখাচ্ছি একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন সে অ্যাপ্লিকেশন আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি ডাউনলোড করে দেবেন ইনডোর র্যাঙ্কিন বলে অ্যাপস অ্যাপ্লিকেশনের নাম আপনি স্টোরে পাবেন না এই অ্যাপসটা আপনি ইস্যু বাজারে পাবেন আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেবো ওখান থেকে আপনি সহজ আপনি ডাউনলোড করে নিতে পারবেন তারপরে এই অ্যাপ্লকেশনটা এসে আসার পরে একটা ট্যাগ সম্বন্ধে এই গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করে এটা আমি দেখে দিয়েছি সেটা আপনি দেখে নেবেন আমি এতে কিছু ট্যাগ নিয়ে নেবো ট্যাগটা আপলোড দিয়ে আপনাকে দেখে দিচ্ছি ইউটিউবে ক্লিক করেন দেখেন একটা কিছুর কি একটা নাম লিখেন আমি এখানে কিছু কিওয়েডের নাম লিখবো আমি ইউটিউবেরই নাম লিখে দিচ্ছি আপনাকে স্যাম্পল দেখানোর লেগে ইউটিউব বলে সার্চ করছি এই ইউটিউব সম্বন্ধে যত ট্যাগ আছে সমস্ত ট্যাগ আপনারা এখানে দিয়ে দেবে ইউটিউব বিলে যত ট্যাগ আছে আপনার এখানে সমস্ত কিছু ট্যাগ দিয়ে দেবেন সমস্ত এই ট্যাগ দিয়ে দেবে এইভাবে আপনি ট্যাগ নিতে পারেন এই অ্যাপ্লিকেশনটা খুবই খুবই ফাস্ট অ্যাপ্লিকেশন এবং র্যাঙ্কিংয়ের ট্যাগগুলো আপনাকে দিয়ে দেবে তারপর আপনি এখান থেকে কপি করে নেবেন এখান থেকে যেভাবে কয়েকটা আপনি ট্যাগ আপনি যেভাবে পছন্দ আপনি সেভাবে কপি করে নেবেন নিয়ে নেওয়ার পরে আপনি এখানে কপিতে ক্লিক করে দেবেন কপিতে ক্লিক করে দেওয়ার পরে কপি হয়ে গেল কপি হয়ে যাওয়ার পরে আপনি ব্যাক করে দেন আপনার ইউটিউব স্টুডিওতে আপনি চলে যান ইউটিউব স্টুডিওটা ওপেন করেন আবার এখানে ক্লিক করে দেন পেন আইকনে আপনি ট্যাগে আপনি ট্যাগে ট্যাগে ক্লিক করে আপনার প্রথমে আপনার চ্যানেলের নাম লিখবেন এখানে কেটে গেছে আমি আবার দিচ্ছি গ্যাল পাঁচশো পঞ্চাশ তারপরে আপনি এখানে একটা কমাতে দেন দেওয়া আপনি যেটা একটা কপি করলেন সেই কপিটা আপনি এখানে চেপে ধরবেন দিয়ে পেস্ট করে দেবেন দেখেন পেস্ট হয়ে গেছে হোজার পরে আপনি এখানে আবার সেপে ক্লিক করে দেন একদম সঠিক নিয়মে সম্পূর্ণ কমপ্লিট আপনাকে ভিডিও আপলোড করবেন আপনাকে কমপ্লিটটা আপনাকে দেখে দিচ্ছি কমপ্লিটটা একদম সম্পূর্ণ কমপ্লিটে দেখে দিচ্ছি তারপরে আপনার এখানে দেখবেন সমস্ত টাইটেল থামনেল আপনার সমস্ত কিছু দেওয়া সেখানে আপনি দেখে নেবেন আপনার সমস্ত কিছু আপনারা ভালো করে দেখে নেবেন থামনেলটা সঠিক দেওয়া আছে কিনা আপনার টাইটেলটা ঠিক লেখা আছে কিনা আপনার ডিসক্রিপশান আপনি কিছু ভিডিও লিঙ্ক সঠিক দেওয়া আছে কি না দেখে নেবেন তারপরে ট্যাগগুলো আপনার সঠিক দেওয়া আছে কি না আপনি দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনি এখানে পাবলিশ এখানে পাবলিশে ক্লিক করে দেবেন এখানে যে আনলিস্ট আছে সেখানেতে পাবলিশ করে দেবেন পাবলিশে পাবলিশ ক্লিক করে দেওয়ার আপনি উপরে দেখবেন সে ব্যাকগুলো আছে সে বাইকনে ক্লিক করে দেবেন তাহলে অটোমেটিকভাবে আপনার সব ভিডিওটা আপলোড হয়ে যাবে এবং পাবলিশ হয়ে যাবে তো এরকম করে ভিডিও আপলোড দেবেন সঠিক নিয়মে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর ভিডিওটা শেয়ার করে আপনার ফ্রেন্ডদেরকে জানিয়ে দেবেন তো এই পর্যন্ত আজকের মতন ধন্যবাদ